ডাক্তার রহমান, আমি আপনাকে চিনি আজকে প্রায় 9 বছর। আপনার সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনি কখনো রেগে যান না। অন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে 1 থেকে 3 মাস সময় নিলেও আপনার কাছে যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া চলে আসে, আপনি কাউকে ফিরিয়ে দিয়েছেন এমন কথা কেউ বলেনি। কমিউনিটিকে আপনার নিজের ত্যাগ স্বীকার করে নিরলস সেবা প্রদানের জন্য কৃতজ্ঞতা। আপনি কিভাবে নিজেকে শান্ত রেখে হাসি মুখে দিন রাত সেবা দিয়ে থাকেন মধ্যবয়স্ক ও বয়স্ক রোগী আসে, যাদের বেশিরভাগ সমস্যা হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল আর ডায়াবেটিস। এই সমস্যার কারণ এবং প্রতিকার বিষয়ে আপনার মতামত কী? প্রিসিলা, প্রথমত তোমাকে ধন্যবাদ এখানে এসে আমার সাথে কথা বলার জন্য, আর আবারও ধন্যবাদ দিচ্ছি তোমার এই বিষয়টা, তুমি যে সময় দিচ্ছ এটার জন্য। এটা সত্যি যে আমার অফিসে অনেক রোগী আসে, অনেক সময় ওদের কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে না, ওরা ওয়াক ইন হিসেবে আমাকে দেখাতে আসে তাদের ওই সময়ে সাময়িক সমস্যার জন্য। আমি কখনোই পেশেন্টের উপর রাগ হই না, কারণ আমি তাদেরকে আমার নিজের বাচ্চাদের মতোই দেখি। আমি আমার নিজেদের বাচ্চাদেরকে যেরকম ট্রিট করি, ওদেরকে আমি একইভাবে ট্রিট করি। আমি মনে করি যে মানে ওরা আমার কাছে আসলে আমি যেটাই করি না কেন, ওরা এটা থেকে উপকৃত হবে, এই জন্য আমি সেভাবে ওদেরকে ট্রিট করি। আমাদের বাংলাদেশিরা বেশিরভাগ পেশেন্ট যারা মধ্যবয়স্ক বা যারা বয়স্ক, তাদের 50 ভাগের বেশি পেশেন্টেরই সাধারণত হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্ট্রল বা ডায়াবেটিস থাকে। তো এর মধ্যে প্রথম যেটা কারণ হলো ওদের খাবারের অভ্যাসটা। সো আমাদের বাংলাদেশের বেশিরভাগ রোগীদের একই সমস্যা যে ওরা ভালো খাবার সাধারণত মানে খেতে চায় না বা খায় না। তো ভালো খাবার বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে শাকসবজি, মাছ, তারপর পানি পান করা, এগুলো সাধারণত ওরা ফলো করে না। বেশিরভাগ লোকই সাধারণত স্পাইসি ফুড বা ফাস্ট ফুড বা রেড মিট জাতীয় খাবার বেশি পছন্দ করে। এজন্যই আমি মনে করি ওদের হাই কোলেস্ট্রল থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, আর এইগুলো থেকে সাধারণত ডায়াবেটিসও হয়। ডায়াবেটিসের আরেকটা কারণ হলো ফ্যামিলিগত, যদি ফ্যামিলির কারো বাবা মা বা ভাই বোন কারো ডায়াবেটিস থাকে তাহলে সেটা থেকেও হতে পারে। তো আমি সবচেয়ে যেটা ওদেরকে যেটা উপদেশ করি সেটা হলো যে ফার্স্ট থিংস প্রায়োরিটি যেটা আমি দিই সেটা হলো যে খাবার দাবারটা মানে সু মানে ভালো খাবার খেতে। ভালো খাবার বলতে আমি যেটা বুঝাচ্ছি যে যেসব খাবারে লো ক্যালোরি, লো ফ্যাট, লো সল্ট, এইসব খাবার খাবার জন্য আমি তাদেরকে উপদেশ দিই। তারপর আমি তাদেরকে উপদেশ দিই প্রচুর পরিমাণে সবজি খাবার জন্য এবং ফ্রুটস খাওয়ার জন্য। ফ্রুটসের মধ্যে আমি আবার ওদেরকে উপদেশ দিই যে লো সুগারি ফুডস, যেগুলো ফ্রুটস যেগুলো সেগুলো খাবার জন্য। তারপর আমি ওদেরকে উপদেশ দিই যে প্রচুর পরিমাণে পানি খাবার জন্য, অ্যাটলিস্ট 8 থেকে 10 গ্লাস পানি প্রতিদিন খাবার জন্য। আর সবচেয়ে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো যে এক্সারসাইজ করা। আমরা আমাদের বাংলাদেশি বা আমাদের কমিউনিটির বেশিরভাগ পেশেন্টই কোনো এক্সারসাইজ করে না, তাদেরকে আমি উপদেশ দিই যে অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4 বার 20-30 মিনিটস এক্সারসাইজ করার জন্য। কী ধরনের এক্সারসাইজ করলো সেটা আমার কাছে মুখ্য মানে বড় ব্যাপার না, যে যেটা পছন্দ করে, কেউ রানিং পছন্দ করে, কেউ জগিং পছন্দ করে, কেউ ওয়াকিং পছন্দ করে, যে যেটা পছন্দ করে সুইমিং, সেটাই আমি ওদেরকে এনকারেজ করি করার জন্য অ্যাটলিস্ট 3-4 টাইমস প্রতি সপ্তাহে। লাস্ট একটা জিনিস আমি ওদেরকে উপদেশ দিই যে স্ট্রেস কম নেওয়ার জন্য, কারণ অতিরিক্ত স্ট্রেস নিলে স্ট্রেস থেকে হাই ব্লাড প্রেশার হয় এবং হাই ব্লাড প্রেশার থেকে আলটিমেটলি ডায়াবেটিস হতে পারে, হার্টের অসুখ হতে পারে। তারপর আমি আরও উপদেশ দিই যে ওদেরকে এনাফ ঘুমানোর জন্য, অ্যাটলিস্ট 7-8 আওয়ার্স পার ডেতে ঘুমালে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। আরেকটা উপদেশ দিই যে আমি ওদেরকে তাড়াতাড়ি বেড়ে যেতে, তাহলে ওরা সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারবে আর কি, তাহলে দিনটা ভালো যাবে, ওদের এনাফ স্লিপ হবে এবং দিনটা ওরা ভালো যাবে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।